রাজ্য তৃণমূল কংগ্রেসের সমন্বয় কমিটির সদস্য এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ পেয়েছেন বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবটুরু। এদিন তাকে এই উপলক্ষে বিশেষভাবে সম্বর্ধনা জানালো কালনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। কালনার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবনির্বাচিত রাজ্য তৃণমূল কংগ্রেসের সমন্বয় কমিটির সদস্য ও রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ পাওয়া বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবটুরুকে এদিন বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হল। কয়েকদিন আগে দেবটুরুর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে ভেঙে পড়েছিলেন তার অনুগামীরা। তবে শেষমেশ করোনাকে জয় করে দেবটুরু বাড়ি ফিরে আসায় কালনার সিঙ্গারকোন বাজার এলাকা থেকে এদিন বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা করে স্বাগত জানিয়ে এদিন দেবটুরুকে নিয়ে আসা হয় সংবর্ধনা মঞ্চে। সাথেই সংবর্ধনা জানানো হলো রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির পদ পাওয়া সাংসদ সুনীল মণ্ডলকেও। অনুষ্ঠানের মধ্যেই এদিন শতাধিক বিশেষভাবে সক্ষমদের মধ্যেও ফিল চেয়ার সহ নানান প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়। ছিল যে আমাদের বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমাদের ব্লকের ছেলে দেবটুরু, সে করোনা আক্রান্ত হয়েছিল, তারপর কোয়ারেন্টাইনে ছিল, উপসর্গ যদিও ছিল না, কোয়ারেন্টাইনে ছিল, কোয়ারেন্টাইনে থাকার পর আবার টেস্ট করার পর তার করোনা নেগেটিভ এসছে, করোনাকে জয় করেছে, সেই কারণে আমরা তাকে সিঙ্গারকোন বাজারে ব্যান্ড বাজিয়ে আদিবাসীর মাধ্যমে আমরা করোনা জয়ী হিসেবে তাকে আমরা সম্বর্ধনা দিয়ে নিয়ে এসেছি, শোভাযাত্রা করে নিয়ে এসেছি। রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস, কালনা।